Hello viewers, Assalamu alaikum. Welcome to my new another video. Bondura, abar chole aslam apnader majhe notun arekti video niye viewers. Ajke apnader dekhabo Sherpur jelar Nalitabari upojela Bangladesh Bharat simanto Nakugaon thalobondor. Asha kori apnader video ti bhalo lagbe. Jodi video ti bhalo lage tahole amar channel tike subscribe korben ebong pashe thaka bell button ti bajiye diben jate koi aro sundor sundor video apnader kache pouchhe dite pari. Ha cholun video ti shuru kora jak. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আসছি জামালপুর হয়ে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার যে স্থলবন্দর আছে নাকুগাঁও, নাকুগাঁও স্থলবন্দর নালিতাবাড়ির একদম লাস্ট প্রান্ত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম বিজিবি চেকপোস্ট নাকুগাঁওয়ের সামনে। এই হচ্ছে বিজিবি চেকপোস্ট, যেখান থেকে পাসপোর্ট ভিসার মাধ্যমে আমরা চাইলে এখান দিয়ে আমরা অনায়াসে এখন ইন্ডিয়া ঢুকতে পারি। ওই লাস্ট যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ইন্ডিয়ার গেট। এখান থেকে ওভার কাম হয়ে গেলেই ইন্ডিয়াতে চলে গেলাম। সো আপনারাও এখানে আসবেন, জায়গাটা বেশ মনোরম, একটা নদী আছে, নদী পার্শ্ববর্তী, আর এখান থেকে ভারতের সীমানা এবং ইয়েদেরকে দেখা যাচ্ছে, ভারতীয় বর্ডার গার্ড দেখা যাচ্ছে, বিএসএফকেও দেখা যাচ্ছে। দেশের সীমান্ত ও প্রকৃতির সান্নিধ্যে পাওয়ার পাশাপাশি পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর দূর দূরান্ত থেকে অসংখ্য প্রকৃতি প্রেমী পর্যটকরা এই জায়গায় ঘুরতে আসে। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে 19টি পণ্য আমদানির কথা থাকলেও বর্তমানে মাত্র একটি পণ্য আমদানি করা হচ্ছে। এতে স্থবির হয়ে পড়েছে ভারত সীমান্তবর্তী এই স্থলবন্দরটি, বেকার হয়ে পড়েছে কয়েকশো শ্রমিক, কোটি টাকা ঋণপত্র খুলে বিপাকে পড়েছে আমদানিকারকরা। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ বলেছে ভুটান ভারত বাংলাদেশ ত্রিদেশীয় বাণিজ্য সমঝোতা চুক্তি হলে আবারও ঘুরে দাঁড়াবে নাকুগাঁও স্থলবন্দর। আঁকাবাঁকা বয়ে চলেছে পাহাড়ি ভোগাই নদী। এ নদীর স্বচ্ছ পানির নিচে রোদের আলোয় চিকচিক করা নুড়ি পাথর আর শত ফুট উঁচুতে থাকা সবুজ জড়ানো পাহাড় চারপাশে এক ভিন্নধর্মী সৌন্দর্যের আবহাওয়া তৈরি করেছে। এই নদীর বালি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। ভিউয়ার্স,
ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।